बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम सबाइके वेलकाम जानाच्छि आमार कुकिंग चैनेले। आजके तैरि करब पांगाश माछ भुना। आमि जेभाबे तैरि करछि एइभाबे जोदि पांगाश माछटा भुना करा हय ताहले किन्तु एक प्लेट भात निमिषे शेष हये जाबे। आर पांगाश माछेर बाजे स्मेलेर जन्य जारा पांगाश माछ खेते चान ना तादेर जन्य आमि किभाबे गन्धटा छाड़ाते हय सेटा बोले देब। এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি আর এই মাছটাকে আমি লেবুর রস আর লবণ দিয়ে মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু বাজে যে স্মেলটা থাকে পাঙ্গাশ মাছের সেটা চলে যাবে। আর যদি লেবু না থাকে সেক্ষেত্রে ভিনেগার দিয়ে করলেও চলবে। আর মাছগুলোকে এখন ভেজে নেব, সেজন্য আমি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু মাছগুলো যখন ভাজব তখন কিন্তু মাছগুলো থেকে তেলটা ছিটে আসবে না। তো সবগুলো মাছ আমি ভেজে নেব হালকা করে। আমি ভাজবো, অতিরিক্ত মাছটা আমি ভাজবো না। অতিরিক্ত মাছটা ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না, আর সেজন্য একটু উল্টে পাল্টে আমি একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন এই একই তেলে আমি রান্নাটা করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি, চারটা এলাচ, দুইটা তেজপাতা মাছখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, একটু ফ্লেভারটা বের হলে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা আর রসুন বাটা। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যে এই পর্যন্ত না যায়। একটু নেড়েছে, একটু ভেজে নেব 2 মিনিটের মতো। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য। পানি দিয়ে আমি এক এক করে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো। ঝালটা যদি একটু বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি নেড়ে ছেড়ে সব কিছু মশলাটা কষিয়ে নেব। আর এর আগে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ লবণ আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সব কিছু ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে নেব যাতে করে মশলাটা ছিটে না আসে। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি মশলাটা ছিটে গায়ে আসতে পারে, তাই আমি এটাকে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি এই তো অর্ধেকটা মাঝখান থেকে ফেরে আর বাকিটা আস্তই দিয়েছি। দেখিয়ে দিলাম কিভাবে আমি কিছুটা ফেরে নিয়েছি মাঝখান থেকে। এখন সব কিছু কষানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো খাবারে কিন্তু গরম পানিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। 2 মিনিটের মতো আমি সব কিছু ফুটিয়ে নিব ভালো করে। তারপর এখানে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি তরকারিটাকে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আর মাছখান থেকে আমি কিছুটা হাঁড়িটা একটু দুলিয়ে নেড়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এইভাবে একটু
झाकिए झाकिए नेड़े चेड़े देव जाते करे तलानीते ना लेगे जाए। आर एतो 10 मिनट हो गए तरकारीटा और एखन एखाने उपर थेके आमी धनिया पाता दिए दिब एते करे सुंदर एकटी फ्लेवर आसबे तरकारीटा खेतेओ भालो लागबे। धने पाता देवार परे आमी एटाके आबार ढेके चुलो रसटाके मीडियम टू लोते रेखे 5 मिनट आरो रान्ना करे नेब। আর এই তো 5 মিনিট হয়ে গিয়েছে আর এখন আমি চুলোটাকে অফ করে দিয়েছি আমার একদম পাঙ্গাশ মাছের তরকারিটা রেডি খাওয়ার জন্য। আর কিছুটা ঠান্ডা হলে কিন্তু তরকারিটা আরো ঘন হয়ে যাবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।